নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপডেটেড বাই তরুণ ইউটিউব চ্যানেল প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকদের প্রতিদিন স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে তিনটি কাজ শেষ করতে হবে তবেই তারা স্কুলে আসতে পারবেন এ তিনটি কাজ কি কি বিষয়ে আলোচনা করব তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যে বা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন বলা হয়েছে রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস না হলেও মিড ডে মিল সহ একাধিক কাজকর্ম চলছে এবং সেই সাথে নভেম্বর মাসের অ্যাক্টিভিটি ট্যাক্সের ভিত্তিতে এই বছরের রেজাল্ট তৈরি হবে এবং সেই রেজাল্ট এবার বাংলা শিক্ষা পোর্টালে অনলাইনে দেওয়া হবে একই সঙ্গে জানানো হয়েছে এছাড়াও একাধিক কাজ বাকি রয়েছে তাই পনেরো ডিসেম্বর থেকে সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত হাজিরা দেওয়ার নির্দেশ দিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই জেলা শিক্ষা অফিস থেকে বিভিন্ন জেলার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের প্রতিদিন স্কুলে আসার নির্দেশ দিয়েছেন অন্যদিকে শুধুমাত্র রেজাল্টই নয় বাকি রয়েছে নতুন ছাত্র ভর্তির প্রক্রিয়া পনেরোই ডিসেম্বর থেকেই ইতিমধ্যে নতুন পড়ুয়া ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে এবার বয়স সংক্রান্ত বিষয়ে চার মাসের ছাড় দেওয়া হয়েছে এদিকে বাংলার শিক্ষা এস এম এস পোর্টালে সমস্যা থাকায় রেজাল্ট আপলোডের সময়সীমা আগামী তেইশে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে একই সঙ্গে জানানো হয়েছে এই বছরের রেজাল্ট প্রকাশ নিয়েও শিক্ষা দপ্তরের নয়া নির্দেশ এ বছরের রেজাল্ট অনলাইন ও অফলাইন দুটি মাধ্যমেই প্রকাশ করতে হবে অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে আপলোডের সাথে সাথে পড়ুয়াদের প্রতি বছরের ন্যায় প্রোগ্রেস রিপোর্ট বা রেজাল্ট কার্ডও দিতে হবে যদিও একই সাথে অনলাইনে রেজাল্ট আপলোড এবং অফলাইনে রেজাল্ট তৈরি করা এই স্বল্প সময়ে করা যাবে কি না তাই নিয়ে আপত্তি তুলেছেন অনেকেই শিক্ষকদের একাংশের মত এত গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট একটু চাপ পড়লেই অকেজো হয়ে যায় আর তাছাড়া মোবাইলের মাধ্যমে এই কাজ করতেও সাবলীল নন অনেকেই এর জন্য উপযুক্ত পরিকাঠামোর আবেদন করেছেন অনেকেই তাহলে আলোচনা থেকে স্পষ্ট বুঝতে পারলেন শিক্ষকদের এই সকল দায়িত্ব পালন করতে হবে একই সঙ্গে নবম শ্রেণী পর্যন্ত রেজাল্ট অনলাইন ও অফলাইন দুটি মোডেই কিন্তু প্রকাশ করতে হবে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ